ত্রিভুজকে অ্যাভয়েড করে দ্বিপদী বিস্তৃতির পদগুলোর সহগ কিভাবে বের করা যায় খুব সহজে চলো আমরা এখন দেখে নিই খুবই সহজ বিষয়টা যেমন ধরো a + b হোল টু দি পাওয়ার 5 এটার বিস্তৃতি করব এবার আর আমরা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করব না তাহলে কিভাবে আমরা এই বিস্তৃতি করতে পারি দেখি সেটা করার জন্য খুব সহজ পদ্ধতি আমরা তো জানি যে ঘাত যেহেতু 5 আছে নিশ্চয়ই পদ হবে 6টি ঘাত যত থাকে পদ সংখ্যাটা চেয়ে একটা বেশি হয় তাই না কারণ ঘাত যেহেতু 5 আছে পদ হবে 6টা তাও তোমার হিসাব করার দরকার নেই তুমি করবে কি দেখো হ্যাঁ এই যে 5 হ্যাঁ 6টা তুমি দিয়ে দাও 5 এমনি তো অবশ্য পেয়ে যাবে দেখো এই যে 5 কয়টা হয়েছে 3 এর 5 এই আর একটা নিলাম এই হলো 6 তাহলে আমরা এখানে আপাতত এইভাবে হিসাব করলাম যেহেতু ঘাত 5 আছে পদ হবে 6টি 6টি 5 নিয়ে নিয়েছি এবার এখান থেকে শুরু করো 0 1 2 3 4 5 পাঁচে পাঁচে মিলে গেছে না হ্যাঁ এভাবে মিলে যাবে আর এটাকে ব্র্যাকেট দাও এটাই সহগ এটাকে ব্র্যাকেট দাও এটাও সহগ এটাও এই পদের সহগ এটাও এই পদের সহগ এটা এই পদের সহগ আর এটা ওই পদের সর্বশেষ পদের সহগ এগুলাই কিন্তু সহগ এখন এগুলির মান আমরা কিভাবে বের করব সেটা একটা ফ্যাক্ট আমরা জানি দ্বিপদী বিস্তৃতির ইতিমধ্যে যেটুকু জেনেছি তাতে আমরা দেখেছি প্রথম পদের সহগ 1 এবং শেষ পদের সহগ 1 সুতরাং এই সামথিং 0 ইকুয়াল টু 1 এটা নিয়ে কোনো সন্দেহ নাই আর 5 5 এটার মান হবে 1 শেষ পদ যেহেতু এই দুটো আমরা মুখস্থ লিখে নিতে পারি আচ্ছা এখন এটা কত হবে এটা এখানে কত আছে 1 1 আছে তো এরপরে আর দ্বিতীয় উৎপাদক নিতে পারবো না কারণ 1 আছে মানে একটাই উৎপাদক থাকবে এজন্য আমরা 5 গুণ 1 না লিখে শুধু 5 লিখি আর নিচে এই 1টা আমরা লিখে দিলাম ওকে তার মানে 5 বাই 1 ইকুয়াল টু 5 ঠিক এক ধারাবাহিকতা এই ধারাবাহিকতা এটা আমরা লিখি এখানে 2 থাকার কারণে দুইটা উৎপাদক লিখবো এক করে কমিয়ে দিয়ে দুই থাকার কারণে এই 5 কে আমরা দুই উৎপাদকের মাধ্যমে লিখবো এক কমিয়ে দিয়ে 5 লিখবো আর তার চেয়ে এক কম আর নিচে 2 আছে 2 গুণন 1 যা থাকবে তাকে আমরা 1 পর্যন্ত এভাবে উৎপাদক বিশ্লেষণ করব 1 পর্যন্ত আচ্ছা তাহলে এই নিয়ম এটা করি কি হবে তাহলে 5 গুণন 4 গুণন 3 এই যে 3 আছে বলে তিনটা উৎপাদক পেয়েছি এক এক করে কমিয়ে দিয়ে আর নিচে ওই যে 3 আছে এটাকে 3 গুণন 2 গুণন 1 রাইট এবার আমরা এটাকে লিখি এটাকে লিখলে কি হবে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 এই যে চারটা উৎপাদক লিখেছি আর চার আছে এখানে 4 গুণন 3 গুণন 2 গুণন 1 আর ওটা তো 1 এটা নিয়ে আর চিন্তা না করলে হবে এবার কিন্তু আমি সহগগুলো পেয়ে গেছি সহগগুলো পেয়ে গেছি দেখি সহগগুলো একটু সরল করে লিখি এটা 1 এটা 5/5/1 মানে 5 আর এটা কত হয় দেখো দুই দ্বারা যদি 4 কাটে 2 5 গুণ 10 এটা হবে 10 আর দেখো এটা এই 3 3 কাটা এই 2 দ্বারা 4 কাটলে 2 5 2 করে 10 আর এটা যদি আমরা দেখো এই যে 4 গুণ 3 গুণ 2 গুণ 1 এই 4 গুণ 3 গুণ 2 গুণ 1 তারপরে এটা হবে 5 আর লাস্টে একটা 1 দেখো সবগুলো আগের মতই আসছে আগের মতই আসছে না এবারে যদি আমরা এই যে পদ নেই a আর b তাহলে a এর পাওয়ার 5 থেকে শুরু হবে এটা তো হবে a এর পাওয়ার 4 এটা তো হবে a এর পাওয়ার 3 এটা তো হবে a স্কয়ার আর এখানে হবে a আর এখানে হবে a এর পাওয়ার 0 এবার আমরা b এর পাওয়ারগুলো লিখি b এর পাওয়ার 0 থেকে শুরু হবে প্লাস দিয়ে যাই b এর পাওয়ার এখানে হবে 1 প্লাস দিয়ে যাই এখানে b এর পাওয়ার হবে কত 2 প্লাস দিয়ে গেলাম এখানে b এর পাওয়ার হবে 3 প্লাস দিয়ে গেলাম এখানে b এর পাওয়ার হবে 4 প্লাস দিয়ে গেলাম বাস এবার আমরা সরল করে লিখি এটা হবে a টু দি পাওয়ার 5 অনলি আর এটা হবে 5 a টু দি পাওয়ার 4 b প্লাস 10 a কিউব b স্কয়ার প্লাস 10 a স্কয়ার b কিউব প্লাস 5 a b টু দি পাওয়ার 4 প্লাস কত প্লাস এটা হবে কত এখানে কিন্তু b টু দি পাওয়ার 5 হবে এখানে হবে এটা লেখা হয় নাই এটা b টু দি পাওয়ার 5 কিন্তু হবে সর্বশেষটা তাই না ঘাত যত থাকে সর্বোচ্চ ঘাত হবে তাহলে এখানে এর পর 0 মানে 1 1 * 1 1 5 b টু দি পাওয়ার 5 এই আমাদের বিস্তৃতি দেখো আগের মতই আসছে a + b টু দি পাওয়ার 5 এটাই এসেছিল প্যাসকেলের ত্রিভুজের সাথে এভাবে কিন্তু একই আসছে কিন্তু দেখো এইটা করার জন্য আমাদের n এর মান অর্থাৎ ঘাত চারের হিসাব করতে হয়নি হ্যাঁ এই প্রক্রিয়ায় প্যাসকেলের ত্রিভুজের যে সীমাবদ্ধতা তাকে অতিক্রম করা হয়েছে এবার আমরা প্যাসকেলের ত্রিভুজ নিয়ে যে সীমাবদ্ধতা এটা কিন্তু নেই তার মানে দ্বিপদী বিস্তৃতির সহগগুলো বের করার খুব সহজ পদ্ধতি আমরা কিন্তু পেয়ে গেছি বুঝলাম আমরা এইভাবে
a plus b whole to the power 6, a plus b whole to the power 7, a plus b whole to the power 8, এভাবে কিন্তু করতেই থাকতে পারবো। এটাকে আমরা একটা আরো সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসি, আরো একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসি, সেটা হলো যে a plus b whole to the power 5 না থেকে আমরা যদি এভাবে লিখি যে a plus b whole to the power n, তাহলে কতগুলো পদ হবে আমরা তো জানি না, আমরা তো জানি না সর্বশেষ পদ কতগুলো কতগুলো পদ হবে, n এর মান কত আমরা তো জানি না। এখানে যেমন 5 ছিল 6টা 5 লিখে নিয়েছিলাম, এখন আমরা কয়টা n লিখব জানি না তো, সুতরাং আমরা করব কি n n n সে তিনটা লিখলাম, এরপরে ডট 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 লাস্টে একটা n দিয়ে দিলাম, আর এখানে শূন্য থেকে শুরু হলো, এটা 1 এটা 2 আর লাস্টেরটা তো n হবে নিঃসন্দেহে, মাঝখানে কি আছে আমরা তা লিখি নাই, কারণ এখানে অসংখ্য পদ থাকতে পারে। আচ্ছা এই যে আমরা সহগগুলো কিন্তু পেয়ে গেলাম, এভাবেও কিন্তু আমরা লিখতে পারব, রাইট। আচ্ছা এখন এইভাবে এই ব্রেকেট দিয়ে এভাবে না লিখে এটাকে অন্য একটা ফরম্যাটেও লেখা যায়, এই যে n0 n1 n2 এই জিনিসগুলোকে আসলে এভাবে লেখা যায়। যেমন মাঝখান থেকে আমি যদি বলি যে n3 কে লিখবো, আসলে এটাকে লেখা হয় nc3, তার মানে এটা c হলো কম্বিনেশন সমাবেশ, হ্যাঁ nc3। আর তাহলে আমরা যদি একদিক থেকে লিখি এই জিনিসটা, তাহলে n0 কে আমরা লিখবো কিভাবে nc0 এভাবে লিখবো, আর এটাকে লিখবো তাহলে nc1, এটাকে লিখবো আমরা nc2, ঠিক এভাবে এর পরের ভাগগুলো লিখতে থাকবো, এভাবে আমরা ঠিক এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। আচ্ছা লাস্টেরটা তাহলে লাস্টেরটা কি হবে ncn, তাহলে ক্লাস এই সহগগুলো কিন্তু আমরা এইভাবে প্রকাশ করব। এবার দেখো এই যে এইভাবে সহগগুলো লেখার পর আমরা এখন a এবং b এর ঘাতগুলো একইভাবে লিখে ফেলি একই ধারণাটাই, তাহলে লিখি আচ্ছা এই যে প্রথম পদ এখানে কিন্তু a এর ঘাত হবে সর্বোচ্চ থেকে শুরু হবে, তার মানে n, এখানে কিন্তু n থেকে শুরু হবে, আর এই পদে কিন্তু এই পদটাতে কিন্তু n এর ঘাত 1 কম হবে, এখানে যা আছে মানে এর ঘাত এখানে যা আছে তার থেকে কিন্তু 1 কম হবে, তার মানে কি n 1, অন্য ভাবে আমি বলি n 1 এভাবে বলা যায় n 1 এর ঘাত হবে এভাবে, রাইট। তাহলে এই পদে এর ঘাতটা কি হবে, এই পদে এর ঘাতটা হবে n 2 আর এই পদে এর ঘাতটা হবে n n, রাইট। এবার আমরা b এর ঘাতগুলো দিয়ে দেই, b এর ঘাতগুলো, b এর ঘাত তো শুরু হয় 0 থেকে আমরা জানি 0 প্লাস চিহ্ন দিয়ে দেই, এখানে b এর ঘাত কি হবে এই যে c এর নিচে যা আছে তাই, দেখো 0 এর পরে 1, তাহলে এখানে b এর ঘাত কত হবে c এর নিচে যা আছে তাই কত 2 প্লাস, তাহলে এই জায়গায় b এর ঘাত কত হবে c এর নিচে যা আছে তাই, দেখো এবার আমরা একটু স্মরণ করে লিখি nc0 something c0, আমি বলেছিলাম প্রথম পদটার সহগ 1 ই হয়, সুতরাং এটা 1 বিলি দি পাওয়ার 0 1, তার মানে এখানে a টু দি পাওয়ার n প্লাস nc1 nc1 ই থাকে প্লাস nc2, এখানে কিন্তু একটা প্লাস আছে, হ্যাঁ এই যে nc1 থাকবে আর a টু দি পাওয়ার n 1 b, b টু দি পাওয়ার 1 মানে b প্লাস nc2, এটা এভাবেই থাকে a পাওয়ার n মাইনাস 2 ইনটু b স্কয়ার প্লাস ডট 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 প্লাস ncn, আমরা বলেছি শেষ পদের ঘাত 1 থাকে তার মানে ncn এর মান 1, তাহলে এটা যদি 1 হয় এদিকে a টু দি পাওয়ার 0 দেখো n মাইনাস n, তার মানে a টু দি পাওয়ার 0 এটা 1, তার মানে শুধু থাকে b টু দি পাওয়ার n, এই যে এটা a প্লাস b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এত, এই রাশিটাকে এই দ্বিপদী বিস্তৃতিটাকে এইটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য, এটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য, আমি কিন্তু দ্বিপদী উপপাদ্যটা লিখে ফেলেছি, অনেক সময় কিন্তু পরীক্ষায় এইভাবে আসে দ্বিপদী উপপাদ্যটি লিখো, এটাই সেই দ্বিপদী উপপাদ্য যে দ্বিপদী রাশি দ্বিপদী পদ দ্বিপদী রাশি যদি হয় এর বাদ গুণ যদি পাওয়ার এন তাহলে দ্বিপদী বিস্তৃতিটা এই, এটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য, আমরা এটাকে জানবো দ্বিপদী উপপাদ্য হিসাবে, এর সাহায্যে আমরা খুব সহজে কোন দ্বিপদী রাশির বিস্তৃতি করতে পারবো।